আচ্ছা, এখানে আমরা আরেকটা অঙ্ক দেখি যে একটা বর্গাকার তার, এই বর্গাকার তারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এবং প্রত্যেকটা বাহুর মধ্যে দিয়ে একই দিকে 2 অ্যাম্পিয়ার করে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, 2 অ্যাম্পিয়ার করে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এখান থেকে বের করতে হবে যে এই বিদ্যুৎ প্রবাহের ফলে বর্গের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত। এখন আমরা এটা যদি সলভ করতে যাই, তাহলে দেখো একটা সোজা তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রের যে সূত্রটা দেওয়া আছে, অর্থাৎ বি সমান সমান মি ওয়াই ডিভাইডেড বাই 2 পাই এ, এই সূত্র দিয়ে অঙ্ক করলে হবে না, কারণ এইটা ছিল অসীম তারের জন্য, কিন্তু এখানে তারগুলো সসীম, 2 মিটার 2 মিটার করে দেওয়া আছে, তাহলে অসীম তারের জন্য এই সূত্রটা ব্যবহার করলে হবে না, সোজা তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রের যে সূত্রটা এটা ব্যবহার করলে হবে না অসীম তার। তো যেহেতু এটা সসীম তার, তাহলে আমাদেরকে ওই ইন্টিগ্রেশনটাই ফিরে যেতে হবে। ওইখানে ইন্টিগ্রেশন করার সময় যখন বইয়ের ভিতর প্রমাণটা দেখো, এখানে মি ওয়াই ডিভাইডেড বাই 2 পাই এ, এটা লেখার আগে বি সমান সমান এরকম একটা লাইন আসছিল, 4 পাই এ ডিভাইড বাই কস থিটা, এখানে লিমিটের মধ্যে একটা থিটা ওয়ান একটা থিটা টু ছিল। তো এটা যদি একটা সসীম তার হয়, তাহলে এই সসীম তারের এই প্রান্ত যদি এ এবং এই প্রান্ত বি হয়, কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বললে থিটা ওয়ানের পরিচয় হচ্ছে কারেন্টের দিক, যদি এদিকে ধরি তাহলে এই কোণটা হবে থিটা ওয়ান, আর এই যে বহিঃস্থ যে কোণটা এটা হবে হচ্ছে থিটা টু। তো আমাদের অসীম তারের ক্ষেত্রে এটা জিরোর কাছাকাছি এবং এটা 180 ডিগ্রির কাছাকাছি, তো বই এটা জিরো আর 180 ধরে প্রমাণ করা হয়। তো এখানে আমরা ওই কাজে যাব না, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে থিটা ওয়ান এবং থিটা টু এর মান বের করে হচ্ছে এখানে বসাবো। তো এইখানে এটা বর্গাকার তার, তো এটা আমরা মনে করি নি পি, এটা কিউ আর এটা ও বিন্দু, তাহলে এটা পি, এটা কিউ, এটা হচ্ছে ও বিন্দু, তাহলে এইটার যে মধ্যে যে কারেন্ট সেটা যাচ্ছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো পি কিউ তারের জন্য। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের কী কী বসাতে হবে, এ এ মানে হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ এটা, তাহলে এখানে লম্ব দূরত্বটা কত হবে, এই যে এই পুরাটা হচ্ছে 2 মিটার, তাহলে এইটুকু হচ্ছে 2 মিটার, এইটুকু হবে হচ্ছে 1 মিটার, তাহলে এখানে এর মান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো না, অসীম তারটা দিয়ে করবো না, সসীম তারটা দিয়ে করবো। এখন যদি আমরা এখানে ধরি, আচ্ছা আমার একটু কনফিউশন থাকতে পারে, থিটা ওয়ান থিটা টু কোনটা ধরবো, এটা আসলে সমস্যা না, যে কোনো একটা ধরলেই হবে, তুমি এই পাশেরটা থিটা ওয়ান, ওই পাশেরটা থিটা টু ধরো, বা এই পাশেরটা ওয়ান ওই পাশেরটা টু, অথবা এই পাশেরটা টু ওই পাশেরটা ওয়ান, এটা সমস্যা না। তবে তোমাকে খেয়াল রাখতে হবে একটা হবে যে সূক্ষ্ম কোণ আর একটা হবে স্থূল কোণ, এটা মনে রাখবা, আর যদি উল্টাপাল্টা বসো মাইনাস চলে আসবে, অসুবিধা নেই, মাইনাস আসলেও মান ওইটাই থাকবে। তো এখানে আমরা যদি এটাকে থিটা ওয়ান ধরি, তাহলে এইটা হবে আমাদের থিটা টু, কেউ চাইলে উল্টাটাও ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে মানগুলো বসাই দিই, মিউ এর মান হচ্ছে 4 পাই 10^-7, কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 4 পাই এ লম্ব দূরত্ব হচ্ছে 1 মিটার, এরপর হচ্ছে কস, এবার আসি অ্যাঙ্গেলগুলো কীভাবে বের করবো, তো থিটা ওয়ানটা আগে বের করি, তো এটা ওয়ান, এটাও কত, 1 মিটার, কারণ এটা যেহেতু বর্গক্ষেত্রের বাহু, এটা যদি লম্ব আঁকি এটা মধ্যবিন্দুতেই ছেদ করবে, তাহলে এটা 2 মিটার, এটা 1 মিটার, তো এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে এইটার যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এটাতে থিটা ওয়ানটা, এটা হবে 45 ডিগ্রি, কারণ এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু, তাহলে এখানে থিটা ওয়ান হচ্ছে 45 ডিগ্রি, আর থিটা টু এর এটা স্থূল কোণ, কিন্তু এই কোণটাও একইভাবে 45 ডিগ্রি হবে, তাহলে থিটা টু আমরা বলতে পারি 135 ডিগ্রি, এই যে এটা 1 মিটার, এটা 1 মিটার, এখান থেকে দেখো 1 মিটার 1 মিটার, তাহলে এটা 45 যদি হয় তাহলে বহিঃস্থ কোণ হচ্ছে 135, তাহলে আমরা লিখবো কস 135 মাইনাস কস 45। এখানে বোঝা যাচ্ছে যে এই মানটা নেগেটিভ আসবে মাইনাস এই মানটা পজিটিভ, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা নেগেটিভ অ্যান্সার পাবো, তার মানে বি এর মানটা মাইনাসে চলে আসতেছে, তো এটা আসতেছে
তো আমরা যদি শুধু ভ্যালু নিয়ে কনসার্ন থাকি, মাইনাস ছাড়া হলো অ্যান্সারটা লিখবা, অথবা কেউ যদি একেবারে ঝামেলাবিহীন অ্যান্সার চাও তাহলে লিমিটটা চেঞ্জ করে দিবা, ওয়ানের জায়গায় টু, টুয়ের জায়গায় ওয়ান দিয়ে দিবা। অর্থাৎ এটাকে ওয়ান, এটাকে টু দিয়ে দিলা, তাহলে ঝামেলা শেষ। কস 45 মাইনাস কস 135, এটা ক্যালকুলেটারের বসালে যা আসবে সেটাই উত্তর। তো এভাবে হচ্ছে যে সসীম তারের জন্য করবা। তো এটা একটা তারের জন্য আমি বের করলাম, ঠিক একইভাবে এখানে এই তারের জন্য পাবা, এই তারের জন্য পাবা, এই তারের জন্য পাবা, সব তারের জন্যই পাবা, যেহেতু এটা বর্গক্ষেত্র এবং একইভাবে করলে সবগুলার মান সেম আসবে। তো সবগুলার মানই আমি এটাই পাবো। এখন শুধু আমরা একটু খেয়াল করি যে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, কারণ চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে যেহেতু ভেক্টর রাশি, তো কারেন্টের দিকগুলা এই যে এখানে, তো সরল তারের জন্য বা যে কোনো কারেন্ট প্রবাহী বিদ্যুৎ প্রবাহের ফলে যে তারের যে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় সেটার দিক কীভাবে বের করতে হয়, সহজ একটা নিয়ম হচ্ছে এটা তার, আমরা তার বরাবর যদি হেঁটে যাই তাহলে ডান দিক হচ্ছে ক্রস, বাম দিক হচ্ছে ডট। তাহলে আমরা যদি এই তার বরাবর হেঁটে আসি, চিন্তা করো যে তুমি হাঁটতেছো, তাহলে তোমার হাতের ডান দিক হবে এইটা, তাহলে এই তারের জন্য ভিতরে সব জায়গায় হচ্ছে কি ক্রস। তারপর এই দিকে আসো, এদিক যখন হাঁটবা উল্টা করে যখন হাঁটবা তখন এইটা হবে তোমার আবার হাতের ডান দিক, চিন্তা করে দেখো। আচ্ছা এদিক দিয়ে যদি হাঁটি হাতের ডান দিকে দিয়ে, তারপর আমি এদিক দিয়ে গেলাম হাতের ডান দিকে দিয়ে, পরে আবার এদিকে ঘুরলাম হাতের ডান দিকে, এদিকে বাম দিকে দিকে। আচ্ছা আমি যদি এই বরাবর যাইতাম তাহলে এটা একটু ডান দিক, যেহেতু উল্টা দিকে আসতেছি তাহলে এইটা সব ডান দিক। তো এটার জন্য হাতের ডান দিকে এটা, এটার জন্য হাতের ডান দিকে এটা, এটার জন্য হাতের ডান দিকে এটা, চারটা তারের জন্যই হাতের ডান দিক হচ্ছে মাঝখানে। তার মানে মাঝখানের যে চৌম্বক ক্ষেত্রগুলো বেরোবে সবগুলো একই দিকে কাজ করবে, সেটা হচ্ছে ক্রস, অর্থাৎ বোর্ডের ভিতরের দিকে কাজ করবে চৌম্বক ক্ষেত্রগুলো, তাহলে চৌম্বক ক্ষেত্রগুলো সব যোগ হবে। তার মানে একটা তারের জন্য যে মান বেরোবে তাহলে অ্যান্সার, অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে হচ্ছে 4B, এই মানের 4 গুণ আসবে, প্রত্যেকটা যোগ হয়ে যাবে।